যেহেতু আজকে রাহুলের শুটিং ছিল এবং রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে এসেছিল এবং আর্টিস্টরাও সবাই এসেছে, কিন্তু টেকনিশিয়ানরা বলেছেন যে রাহুল ফ্লোরে থাকলে ডিরেক্টর হিসেবে ওরা কাজ করবে না, এবং তাই সত্যি সত্যি ওরা আসেনি। সো আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তাহলে ডিরেক্টর ছাড়া কি কাজ হতে পারে, এবং এটা ডিরেক্টরদেরকে একটা অপমান করা। দেখো, একটা ডিরেক্টর যে সে নিজে তার যোগ্যতায় কাজ নিয়ে আসবে এবং সেই কাজের অর্থ বা সমস্ত কিছুটা আমরা সবাই মিলে এখানে 200, 500, 100 যাই হোক লোকবল নিয়ে আমরা কাজ করি এবং সেটার কিন্তু সবাই বেনিফিটেড হয়। এবং আজকে রাহুলকে যেভাবে অপমান করা হলো, সেটা শুধু রাহুল নয়, সমস্ত ডিরেক্টরকে অপমান করা হলো। তাই আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে তাহলে আমরা 2 দিন সময় দিলাম সবাইকে ভাবার জন্য, কারণ টেকনিশিয়ান ছাড়া ডিরেক্টর কিছু করতে পারবে না, ডিরেক্টর ছাড়া টেকনিশিয়ান কিছু করতে পারবে না, এটাই আমরা জেনে এসেছি যখন থেকে কাজ জেনেছি শিখেছি তখন থেকে। সো আজকে আমাদের একটাই বক্তব্য আমাদের নিজেদের জানার জন্য, যে সোমবার থেকে আমরা 2 দিন সময় দিলাম সবাইকে ভাবার, সমস্ত টেকনিশিয়ান বন্ধু যারা রয়েছে আমাদের সবাই খুব প্রিয় এবং একটা ফ্যামিলির মতো আমরা, আজকে হয়তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিন্তু বেসিক্যালি আমরা ইমোশনালি সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু একটাই কথা বলতে চাইবো যে যদি সোমবার থেকে কোনো ডিরেক্টর ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে কি হবে না, এটা আমরা জানতে চাই। এবং আমাদের ডিরেক্টরদেরকে এটাই আমরা সবাই মিলে একটাই কথা বলছি যে সোমবার থেকে আমরা ডিরেক্টররা ফ্লোরে যাব না, যদি এই সমস্যার সমাধান আজ আর কালকের মধ্যে না হয় তাহলে আমরা সোমবার থেকে ফ্লোরে যাব না, তাহলে কি কাজ হবে সেটাই আমরা, এটা ফিল্ম টেলিভিশন সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। কেউ জানি না, আমরা কারণটাই জানি না, মানে রাহুলকে ডিরেক্টর হিসেবে ব্যান করার কারণটা কারোর কাছে ক্লিয়ার নয় আর কি। আর যেখানে ব্যান করার পরেও যে আর্টিস্ট ডিরেক্টর ফোরা ব্যান করেছিল এবং তারপর ডিরেক্টর গিল্ডি সেটাকে তুলে নিয়েছে আর কি, যেটা ফেডারেশনের আন্ডারে, তারপরেও ওর ও যখন ফ্লোরে এসেছে তখন কাজে আসেনি, তার মানে এটা রাহুল শুধু নয়, এটা ডিরেক্টরকে অপমান করা, এবং আমি মনে করি যে এটার এটা শীঘ্রই সমাধান হওয়া উচিত। একেবারে তাই। দেখো, যেরকম বললেন পরিচালক রাজ চক্রবর্তী যে তিনি কিন্তু এই বিষয়টার সমাধান চাইছেন, এবং এই সমাধানটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু একটি সময় দেওয়া হয়েছে, শনি এবং রোববার এই সময়টা দেওয়া হয়েছে, এবং শনি রোববারের পর যদি কোনো সদুত্তর না মেলে তাহলে কিন্তু সোমবার থেকে পরিচালকেরা কর্মবিরতির ডাক দেবেন, অর্থাৎ তারা কোনো ফ্লোরে যাবেন না। তাদের উপস্থিতি ছাড়া আদতে শুটিং হয় কি না সেটাই এখন দেখার বিষয়। তবে সকলেই আশা করছেন যে খুব তাড়াতাড়ি যাতে শুটিংটা শুরু হয়ে যায়, কারণ যদি সোমবার থেকে এই এই যে বিষয়টি নিয়ে জটিলতা চলছে তার যদি কোনো সমাধান না হয় তাহলে কিন্তু সোমবার থেকে টেলিভিশন থেকে শুরু করে সিরিজ থেকে শুরু করে সিনেমা সমস্ত কিছুরই কিন্তু শুটিং বন্ধ হয়ে যাবে। সুতরাং একটি অনিশ্চয়তা তো রয়েছে, এবং তার পাশাপাশি যেহেতু কাজেরও সংখ্যা খুব কম সংখ্যায় সিনেমা হয় টলিউড ইন্ডাস্ট্রিতে, সেই কারণের জন্য তারাও কিন্তু একটু সংশয় প্রকাশ করছেন যে কাজের সংখ্যা অনেকাংশে কমে যাবে এবং অনেক পরিবারের এক্ষেত্রে ক্ষতি হবে। তবে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করবেন না বলে আজকে আসেননি, তারা কিন্তু তাদের তরফ থেকে কিছু জানাচ্ছেন না যে ঠিক কি কারণে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে তারা কাজ করবেন না, যেই কারণের জন্য আজকে শুটিংটি বন্ধ হলো। এবং তারই পাশাপাশি পরিচালকদের যে দাবি, সেই দাবি অনুযায়ী যে রাহুল মুখোপাধ্যায় কোনো রকম খারাপ কাজ বা কোনো রকম নিয়ম বিরুদ্ধ কাজ করেননি, তিনি পুরোপুরি নিয়ম মেনেই বাংলাদেশে গিয়ে শুটিং করেছেন, এবং এখানেও যে 4 দিনের শিডিউলে শুটিং তিনি করেছেন সমস্ত টেকনিশিয়ানদের ডাবল পেমেন্ট করে দেওয়া হয়েছে। তারপরেও যখন ডিরেক্টোরিয়াল গিল্ডের তরফ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়, তার সাসপেনশন তুলে নেওয়া হয়, তারপরেও কেন আজকে টেকনিশিয়ানদের এই ধরনের আচরণ তা নিয়ে যথেষ্টই ভাবাচ্ছে পরিচালকদের। এবং রাজ চক্রবর্তী তো বলেই দিয়েছেন যে যদি আজকে এবং কালকের অর্থাৎ শনিবার রবিবার যদি এ সদুত্তর না পাওয়া যায় তাহলে কিন্তু সোমবার থেকে লাইট ক্যামেরা অ্যাকশন বন্ধ থাকবে।